আয়নার সামনে যাবে, আয়নার সামনে গিয়ে ওকে সামনে দিবেন, আপনি পিছনে থাকবেন বা পাশাপাশি পাশাপাশি গিয়ে আপনি মুখে যা করতেছেন আয়নাতে দেখা যাচ্ছে, ওকে আয়না দিকে তাকান না, আয়না দিকে তাকাতে চায় না, আর ওই যে মুখ সামনাসামনি বসে একটু বসে থাকে উপরে তো মুখে আর আচ্ছা আয়না দিকে তাকায় না, কোন দিকে তাকায় থাকে, ছোট আয়না ইউজ করছে, ছোট আয়না দেখবেন যেন মানে আন্দোলন যেন না হয়, ভেঙে টেঙে যেন না যায়, আয়না ও যেদিকে তাকাবে আয়নাটা ওদিকে তাকাবে, তাহলে আস্তে আস্তে যখন দেখা যাবে সে আয়নার প্রতি তাকে দেখা যাচ্ছে তখন সে আস্তে আস্তে ইন্টারেস্ট ফিল করবে, তখন আপনি বড় আয়নাতে যাবেন। আমরা এটাও সমস্ত বড় ভুল করি, সেটা হচ্ছে যে ও স্পেশাল বলে ও যেভাবে চায় আমরা ওকে সেভাবেই করতে দিই, কিন্তু না আমাদের উচিত হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে আমরা যেভাবে চলি হ্যাঁ ঠিক সেভাবেই তাকে ইয়ে করা গড়ে তুলব, হ্যাঁ যেমন আমরা কি আমরা তো চেয়ার টেবিলে বসে খাই, হুম ও তো চেয়ার টেবিলে দিবেন, ওকে আবার আলাদা করে অনেক করে কি বিছানায় নিয়ে যান, কোনো খেলা খেলবেন ওকে ওই চেয়ার টেবিলে বসে করা, ডাইনিং টেবিলে হলো খাওয়া দাওয়া আর অন্য পড়ার টেবিলে হচ্ছে কাজ করা, যে খেলাগুলো আপনি খেলবেন ওগুলো পড়ার টেবিলে বসে এবার ডাইনিং টেবিলে খাওয়া, তারপর টয়লেটের বিষয়টা টয়লেটে গিয়ে বাইরে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওখানে কোনো ব্যবস্থা আছে কিনা, ও তো ওই ব্যবস্থা পেয়ে গেছে আপনি ওইটা যাবে অনেক দেরিতে, হ্যাঁ ব্যবস্থাটা পাওয়ার কারণে ওর এটা আরো ইনফ্লুয়েন্স হয়েছে, হ্যাঁ এটা সে পেয়ে গেছে আমি তো করতেই পারতেছি আমার ওইখানে যাওয়ার দরকার কি, আবার ও সারা দিয়ে যখন কথা কাটতে তাকে পেয়ে যাচ্ছে আপনি বুঝে যাচ্ছেন, যখন দেখতো যে আমি একটা মাকে কথা বুঝাতে চাচ্ছি মা বুঝতেছে না তখন সে কিন্তু কথা বলার একটা অধিকার আগ্রহ সৃষ্টি হইত, কিন্তু এখন দেখছে যে না আমি যেভাবেই বলি আমি হাত দিয়ে টেনে নেই আর আমি আওয়াজ করি আর পয়েন্টিং করি যেটাই করি মা তো বুঝতেছে যে আমার এটা প্রয়োজন, হ্যাঁ মা দিয়ে দিল, দিয়ে দেওয়ার কারণে তার যে তার কথা বলার আগ্রহটা আস্তে আস্তে লেস হয়ে যায় কমতে কমতে একদম সে কথা বলা ছেড়ে দেবে, তাহলে এইটা করা যাবে না, এক নম্বর হচ্ছে যে আমরা যেভাবে যেই কাজটা করি সেটা সেইভাবেই তাকে করা যাবে, অন্য কোনো উপায় আমরা অবলম্বন করতে হবে না, ছায়ন কেন কিনে এসেছিল